আমার সঙ্গে অনেকেই বৈঠক করেছেন, তাহলে কি সবাইকে শোকজ করা হবে? এই প্রশ্ন তুললেন সাংসদ শান্তনু ঠাকুর। পার্টি পার্টি শোকজ করেছে, পার্টির মনে হয়েছে শোকজ করে দিয়েছে পার্টি। এটা কি কথা হয়েছে কি এটা কি কোনো বার্তা দিতে চাইছে? আমি বলতে পারবো না এটা নিয়ে। পার্টি সেটা যা করছে সেটা পার্টি করছে, আমি কি করে বলবো যে পার্টি কি বার্তা দিতে চাইছে? যা করবে সেটা ওরা করুক না। আমার সঙ্গে সারা পশ্চিমবঙ্গের বিক্ষুব্ধ লোকরা পার্টি করবে, তাতে কি সবাইকে বাদ দিয়ে দেবে? জয়প্রকাশ বাবু বা আপনারা সকলে মিলে তো বৈঠক করেছিলেন এবং আপনারা রাজ্য কমিটি দলবদল চাইছিলেন, তারপরেই তাদেরকে শোকজ করা হবে। আমার কাছে যদি আবারও আসে এরা, আমি আবারও বৈঠক করব। যে যারাই বিক্ষুব্ধ, যারাই অনুতাপ বা তাপ যাদের মধ্যে তৈরি হয়েছে, তারা আমার সঙ্গে বৈঠক করতে চাইলে আমি সবার সঙ্গে বৈঠক করব, সবার ভাবমূর্তি বুঝতে চাই। দলে কেউ শোকজ করলে যাকে করে সে শোকজের উত্তর দেয়, এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। পার্টি যদি শোকজ করে থাকে, যাদের করেছেন তারা তার উত্তর দেবেন সময় মতো। আজ নেতাজির জন্মজয়ন্তী, 125তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে রাজ্য জুড়ে নানান অনুষ্ঠান উঠেছে, তার সঙ্গে বিতর্ক এবং অনেক আলোচনাও চলছে। এই খবরের দিকে নজর রাখবো। আজ নেতাজির 125তম জন্মবার্ষিকী। ট্যাবলো বিতর্কের মাঝেই সন্ধে ইন্ডিয়া গেটে বসবে সুভাষচন্দ্রের হলোগ্রাম মূর্তি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে স্থায়ী গ্রানাইটের মূর্তি স্থাপিত হবে। আগেই টুইটে এই ঘোষণা করেন মোদী। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট, পরাক্রম দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টুইটে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, অনুষ্ঠানের দিকে নজর থাকছে সকলের, কারণ এই অনুষ্ঠানের সঙ্গে অনেকগুলো বিতর্কও জড়িয়ে রয়েছে। একই সঙ্গে প্রতিক্রিয়া কি আসছে বিভিন্ন মহল থেকে, আর তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, সেই উপলক্ষে সামগ্রিক ছবিটাও একটু জানার চেষ্টা করব। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। নেতাজির মূর্তি, হলোগ্রাম মূর্তি, সেটার সূচনা করবেন প্রধানমন্ত্রী, আর ছ মাস পরে সেখানে গ্রানাইটের মূর্তি বসানো হবে। আর এই মূর্তি বসানো হবে আর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধে রয়েছে উদ্বোধন মোদীর, নেতাজির 125তম জন্মবার্ষিকী। আগে টুইট করেই প্রধানমন্ত্রী একথা জানান, 125তম জন্মজয়ন্তী উপলক্ষে ইন্ডিয়া গেটে বসবে নেতাজির হলোগ্রাম মূর্তি, আর এরপরে গ্রানাইটের মূর্তি স্থাপিত হবে। যে মূর্তি গড়তে ছ মাস সময় লাগবে, টুইটে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানের সূচনা, হলোগ্রাম মূর্তি নেতাজির ইন্ডিয়া গেটে বসবে এই মূর্তি। আর একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এখানে গ্রানাইটের মূর্তি স্থাপিত হবে, টুইটারে ঘোষণা করেন নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান সূচিত হবে। ইতিমধ্যে অনেক বিতর্ক তৈরি হয়েছে এই মূর্তি বসানোকে কেন্দ্র করে। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কি খবর, আর কতক্ষণের মধ্যে অনুষ্ঠানের সূচনা হবে, সামগ্রিক ছবিটা কি? দেখো, আর 10 মিনিটের মধ্যেই আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানেই এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের ঠিক পিছনেই রয়েছে এখানে ইন্ডিয়া গেট এবং সেই ক্যানোপি, অর্থাৎ ঐতিহাসিক ক্যানোপি, যে ঠিক যার তলায় একটি প্রজেকশন লাগিয়ে, একটি ইনভিজিবল একটি স্ক্রিন লাগিয়ে সেখানে হোলোগ্রাফিক সিস্টেমে সেখানে নেতাজির মূর্তি আজকে উদ্বোধন করা হবে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6:25 এসে পৌঁছবেন এবং তারপরেই এই অনুষ্ঠান শুরু হবে, যেখানে এই হোলোগ্রাফিক মূর্তি আপাতত বসছে। অত্যন্ত ঐতিহাসিক একটি জায়গা, কারণ ঠিক এইখানেই 1936 সাল থেকে কিং জর্জ V-এর মূর্তি এখানে বসানো ছিল, যিনি ব্রিটিশ ভারতে একটা সময় রাজা ছিলেন, কিন্তু স্বাধীনতার পর
পরে এই মূর্তি নিয়ে তীব্র আপত্তি ওঠে। 1958 সালে প্রাথমিকভাবে আপত্তি ওঠে, 1968 সালে তৎকালীন সময়ে সোশ্যালিস্ট পার্টি তারা এখানে এসে, সংযুক্ত সোশ্যালিস্ট পার্টি তারা এখানে এসে বিক্ষোভ দেখায় এবং এই মূর্তিটি কিছুটা নষ্ট করা হয়, মূর্তির মুখে কালি লাগিয়ে দেওয়া হয়। এবং ঠিক সেই সময় প্রথম এই জায়গা অর্থাৎ যে ক্যানোপিতে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর হলোগ্রাফিক মূর্তি এখানে স্থাপিত হবে সেখানে নেতাজির একটি ছবি রেখে যান। এর পরবর্তী ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার যখন সেন্ট্রাল ভিস্তার প্রজেক্ট নেয় সেই সময় আইএনএ ট্রাস্টের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখে আবেদন জানানো হয় যে এই সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টে যেন নেতাজিকে আলাদা করে জায়গা দেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত মেনে নিয়েই নেতাজির মূর্তি এই ক্যানোপির নিচে স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।